হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা জানবো মরিশাস দেশ ও সে দেশের ভিসা সম্পর্কে অনেক বাংলাদেশই মরিশাসের সম্মানের সাথে কাজ ও ব্যবসা করে আসছে বহু বছর ধরে প্রতি বছরই কাজের উদ্দেশ্যে নতুন নতুন প্রবাসী বাংলাদেশ থেকে মরিশাসে যায় করোনা পরবর্তীকালীন সময় পরে মরিশাস আবারও নতুন করে ভিসা দেওয়া শুরু করেছে তাই আমরা নতুন করে ভিসা আবেদনের পূর্বে দেশটি সম্পর্কে ভালোভাবে জানব মরিশাস আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূলের সন্নিকটে ভারত মহাসাগরে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র দেশটির রাজধানীর নাম পোর্ট লুইস দেশটির প্রধান সমুদ্র বন্দর দেশটি আফ্রিকা মহাদেশের দ্বিতীয় ধনী দেশ সব মিলিয়ে দেশটির আয়তন প্রায় দুই হাজার চল্লিশ বর্গ কিলোমিটার যা আমাদের দেশের রাজধানী ঢাকা থেকে মাত্র সাত গুণ বড় মরিশাসে সব মিলিয়ে প্রায় ১৩ লক্ষ লোক বসবাস করে এখানে প্রতি বর্গ কিলোমিটারে এক জন বসবাস করে মরিশাসের প্রশাসনিক ভাষা ইংরেজি ও প্রচলিত ভাষায় লোকজন হিন্দি ভাষা উর্দু ভাষা ভোজপুরি ভাষা তামিল ভাষা ও চীনা ভাষা ব্যবহার করে থাকে তাই বাংলাদেশ থেকে মরিশাসে যারা কাজ করতে যায় তাদের ভাষাগত কোনো সমস্যাই হয় না মরিশাসের আটচল্লিশ শতাংশ লোকের ধর্ম হিন্দু ধর্ম ও ২৬ শতাংশ লোকের ধর্ম মুসলিম ধর্ম পর্যটন ও ব্যাংকিংয়ের মতো সেবা খাতগুলি মরিশাসের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ দেশটির শ্রমশক্তির প্রায় দুই পঞ্চমাংশের বেশি লোক এই দুই খাতে চাকুরি করে প্রচুর পরিমাণে বাংলাদেশি মরিশাসে এ চাকুরি করে থাকে দেশটির মুদ্রার নাম মরিশিয়ান রুপি এক মরিশিয়ান রুপি সমান বাংলাদেশি দুই দশমিক শূন্য সাত টাকা মরিশাসের জিডিপি পার ক্যাপিটাল এগারো হাজার তিনশো একষট্টি ইউএস ডলার তার মানে মরিশাসের একজন নাগরিক প্রতি মাসে সর্বনিম্ন প্রায় দশ লক্ষ টাকা উপার্জন করে এবার আমরা জানবো মরিশাস কি কি ভিসা দিয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন পৃথিবীর সকল দেশের কাজের তথ্য ভিসার তথ্য ও ইমিগ্রেশনের নিয়মকানুন যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মরিশাস বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা ও ইনভেস্টর ভিসা দিয়ে থাকে বাংলাদেশে কোনো মরিশাসের অ্যাম্বাসি নেই আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে মরিশাসের যে অ্যাম্বাসি রয়েছে সেটাই বাংলাদেশের দায়িত্বে রয়েছে ভিডিওটির এ পর্যায়ে আমরা জানবো মরিশাসে কি কি কাজ পাওয়া যায় গার্মেন্ট ভিসা মরিশাসে গার্মেন্টসের ব্যবসা সুপ্রতিষ্ঠিত মরিশাস প্রতি বছর বাংলাদেশ হতে প্রচুর পরিমাণে দক্ষ ও অদক্ষ শ্রমিক নিয়ে থাকে বাংলাদেশ হতে কম টাকায় ভালো বেতনের জন্য গার্মেন্টস কর্মীদের পছন্দের দেশ হতে পারে এটি নারী গার্মেন্টস কর্মীদের জন্য মরিশাস একটি নিরাপদ দেশ নির্মাণ শ্রমিক মরিশাসে প্রতি বছর প্রচুর পরিমাণে দক্ষ ও অদক্ষ নির্মাণ শ্রমিক প্রয়োজন হয়ে থাকে একজন বাংলাদেশি দক্ষ কনস্ট্রাকশন ওয়ার্কার প্রতি মাসে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা উপার্জন করে থাকে ড্রাইভিং কাজের ভিসা সকল ধরনের ড্রাইভারদের কাজ মরিশাসে পাওয়া যায় হেভি ড্রাইভার থেকে শুরু করে লাইট ড্রাইভার ফ্যাক্টরি ড্রাইভার অফিস ড্রাইভার হাউস ড্রাইভার পার্সোনাল ড্রাইভার সকল ধরনের ড্রাইভারদের কাজ ও ভিসা মরিশাস দিয়ে থাকে কাজের ধরন ভেদে একজন ড্রাইভারের বেতন চল্লিশ থেকে আশি হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এগ্রিকালচারাল ওয়ার্কার ভিসা তৎকালীন সময়ে ব্রিটিশরা চিনি চাষের জন্য প্রচুর পরিমাণে ভারতীয়দের নিয়ে আসে তখন থেকে মরিশাস চিনি চাষের জন্য প্রসিদ্ধ প্রতি বছর বাংলাদেশ হতে নতুন নতুন কর্মীরা এই আখ বাগানে ও গ্রিন হাউসে যাওয়ার সুযোগ পেয়ে থাকে হোটেল রেস্টুরেন্টের ভিসা মরিশাস একটি পর্যটন নির্ভর দেশ প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট সেখানে ভ্রমণের উদ্দেশ্যে যায় তাই হোটেল রেস্টুরেন্টগুলোতে প্রচুর পরিমাণে দক্ষ ও অদক্ষ স্টাফ প্রয়োজন হয়ে থাকে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে দক্ষ ও অদক্ষ লোক যাবার সুযোগ পেয়ে থাকে অন্যান্য সেক্টর বাংলাদেশ হতে প্রতি বছর ফ্যাক্টরিগুলোতে নতুন শ্রমিক যাবার সুযোগ পায় যেমন নুডলস ফ্যাক্টরি ফিশ প্রসেসিং ফ্যাক্টরি প্যাকেজিং ফ্যাক্টরি বিভিন্ন ধরনের অফিসের অফিসিয়াল কাজের ভিসা পাওয়া যায় মরিশাস সম্পর্কে আর কী কী জানতে চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা জানবো মরিশাসের কর্মীদের সুযোগ ও সুবিধা সম্পর্কে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে